এটা মুর্শিদাবাদ আর মালদায় বেশি আমার বর্তমানে পাবেন না, মোটেই পাবেন না। কেন? আমাদের দেশের লোক এই মুর্শিদাবাদ মালদার লোক কি দেখে, ছেলের বিয়ে হচ্ছে কি কি লাগবে বলে দিলাম, আমার ছেলেকে একটা মোটরসাইকেল লাগবে, পালং লাগবে, আলমারি লাগবে, পোন লাগবে। তো মেয়ের বাপ দেখলে কত টাকা নিচ্ছে, 2 লাখ টাকার, তাহলে 2 লাখ টাকা দেন মোহর, ওইটা হিসেব নয়। এই মোলবির কাছে জিজ্ঞেস করবে, ওই টাকাতে হিসেব করে তেল মোহর হয় না। দেল মোহর হবে যেটা দিবে লগত, 5000 টাকা দাও, লগত দিতে হবে। ধারে হলে তো শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম মা ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব কে নিয়ে গিয়েছিল জানেন? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে নিকাহ করতে চাই। আল্লাহর নবী বললেন, হে উসমান গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। নবীজি হযরতে আলীকে ডাকলেন, আলী, তোমার সঙ্গে ফাতেমার নিকাহ দেওয়া হবে, বিবাহ দেওয়া হবে, তুমি দেল মোহর নিয়ে এসো। হযরতে আলীর কাছে একটাও টাকা ছিল না, তিনি তিনার যুদ্ধের জামাটা মার্কেটে বেচতে গেলেন, বেচে নিয়ে এসে টাকা নিয়ে এসে নিকাহ করেছিলেন, ওই জামাটাও কিনেছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আর দেল মোহর নিয়ে এসে লগত দেল মোহরে বিয়ে করেছে। আর আজকে আমাদের ধারে বউ, ইসলাম বলছে তোমার বিবির মোহরানা মিটিয়ে দাও, তুমি শোধ করাবার লেগে, ক্ষমা চাওয়াবার লেগে 80,000 টাকা বাঁধতে হবে। ইসলাম বলেনি তুমি 5,000 টাকা বাঁধো কিন্তু লগত দাও। যদি বলেন 200 টাকা, 200 টাকায় তো পাঁঠা পাওয়া যায় না ব্যাগটা, কথাটা বুঝতে পারেননি? একটা ছোট দিকে পাঁঠা কিনতে গেলে 2,500-3,000 টাকা লাগে, আর তুই 200 টাকায় বউ নিবি, কত বড় আস্পর্ধা! ঝাঁটা জুতো মারার লোক নাই সমাজের বুকে, ওই জন্যে আমার দিকে রাখেনি। এই 2 মাস আগে, 2.5 মাস হবে, আমি একটা বিয়ের দিন ঠিক করতে গেছি, তো নাস্তা করাচ্ছে। আমাদের বাঙালিদের একটা নিয়ম আছে, প্রচুর নাস্তা করায়, করাই না কি বলে, লুচি মিষ্টি ঘুগনি কলজে গুর্দু ভুনা মুরগির মাংস আর ফল মাকড়। লাস্টে আসরের নামাজ পড়ে এলাম, বলছে মলি সাহেব চা খান, নিয়ে এসো চা, চা তো খাই, চা আনতে গেল শুধু চানাচুর বিস্কুট আর চা এনেছে। আমাদের দেশে কিন্তু ডিম সিদ্ধ দেয়, দেয় না? আপনারা দেন না মেহমানকে ডিম সিদ্ধ আর চা? আমি চিন্তা করছি আল্লাহ ডিম দিল না কেন, আনতে ভুলে গেছে না পয়সা নাই, আমার মনে মনে হলো দিল না, আমি ঘর পালিয়ে এলাম। বাড়িতে এসে আমার বিবিকে জিজ্ঞেস করছি, হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলছে তুমি জানো না মেয়েরা বলে ডিম দিলে নাকি বিয়ে ভেঙে যায়। আমরা তো বা তো বা তো বা, আচ্ছা বলুন ডিমের মালিক সকলে বলুন কে বাবা? আল্লাহ। ডিমের মালিক যদি আল্লাহ হয়, ডিম বিয়ে কি করে ভাঙাবে? ও তো আল্লাহ ভাঙাবে, ঠিক কি না? কুসংস্কার এবং শেরকের সমান পাপ হবে এগুলো বিশ্বাস করলে। এগুলো মেয়েদের হাদিস, শুধু তাই নয় জানেন, অনেক মেয়েরা বলে বিয়ের দিন থেকে সময় জিলাপি দিতে নাই প্যাঁচ লেগে যাবে। জিলাপিতে প্যাঁচ লাগানো আছে? আমি খালি চিন্তা করি, জিলাপি যদি বিয়ের দিন থেকে দিলে যদি প্যাঁচ লেগে যায়, বিয়ে ভেঙে যায়, তাহলে যে জিলাপিটা তৈরি করছে তার কত প্যাঁচ লেগে আছে? সে তো 1 কেজি 2 কেজি করে নাই, 50 কেজি জিলাপি যে প্যাঁচ লাগিয়ে গেছে, লাগিয়ে গেছে, সালার প্যাঁচ ছাড়বে কি করে? এগুলো হচ্ছে কুসংস্কার, খালি উলামাদের মৌলবিদের শরণাপন্ন না হওয়ার কারণে এই জিনিসগুলো আমাদের সমাজে বাস্তবায়িত হয়ে যাচ্ছে। যেমন আমাদের দেশের অনেক মেয়েদের হাদিস শুনেলেন, সূর্যগ্রহণ হয়, হয় না? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, যে মেয়েদের পেটে বাচ্চা থাকে, আমাকে মুর্শিদাবাদ রেজিনগরে প্রশ্ন দিয়েছিল যে সূর্যগ্রহণ হলে যে মেয়েদের পেটে বাচ্চা থাকে তারা কি কোনো কাজ করতে পাবে না? এটা কুসংস্কার। সূর্যের মালিক সকলে বলুন কে? চন্দ্রের মালিক আল্লাহ। মেয়েরা বলে সূর্যগ্রহণের সময় যদি কেউ মাছ কাটে ছেলেটার গন্না কাটা হয়, কেউ যদি সিলাই করে কানফুটো হয়, বিভিন্ন ধরনের কথা, এগুলো হচ্ছে একদম শিরকি কথা। আল্লাহর ওপরে বিশ্বাস রাখুন, সমস্ত কিছুর মালিক হচ্ছেন কে সকলে জোরে বলুন? আল্লাহ। তাহলে সূর্য কি করে ক্ষতি করতে পারে, চন্দ্র কি করে ক্ষতি করতে পারে? এগুলো অইসলামিক কালচার, এগুলো বাদ্দিনি আমাদের মধ্যে ঢুকে আছে, এই জিনিসগুলো থেকে আপনারা দূরে থাকবেন। শুধু তাই নয়, আমাদের দেশে আছে রবিবার বাঁশ কাটতে না মেয়েরা বলে। তো আমার মাদ্রাসায় বাঁশের প্রয়োজন, আমার গ্রামে একজন ভালো মানুষ খুব ভদ্র, আমি তাকে গিয়ে বললাম, এ ভাই বাঁশ লুবো 10টা, জলসা আছে কিছু ঘেরতে হবে, বললে হ্যাঁ কেটে লাও। দেওয়ার পর আমি লোকজন নিয়ে ছাত্র নিয়ে চলে গেছি, তো বলছে
আমার বউ বললে আজকে রবিবার কাটতে না। আমি বললাম যদি আজকে তোর বাম মরে যায়, আমাদের দেশে তো পাটা পাটা দেয় না, বাঁশ দেয়, তা কি করবি, রেখে দিবি আজকে, কালকে করতে হবে, যেহেতু আজকে তো বাঁশ কাটতে পাবি না। সে বলে কি জানি, আমরা ভাই বইয়ের ভেড়া হয় না, মৌলবীদের কথা শোন, ওই ওই মুফতিদের কথা শুনবি, কবর উমার খাবি, দুনিয়া তো উমার খাবি। কেন ওদের হাদিস আলাদা, যেমন আমাদেরকে ফোন করে না মানুষ, বিয়েতে করে না, শাদিতে করে না, কোনো সময় করে না, ফোন কখন করে জানেন, ঠিক কুরবানির সময়। হ্যাঁ, আমি বেলডাঙ্গা মাদ্রাসায় ক্লাসে আছি, বেলডাঙ্গা হাট থেকে ফোন করছে, হুজুর ইয়াসিন বলছে, আমি হ্যাঁ বলো কি হয়েছে, বলে একটা মশলা ফতোয়া দিতে হবে, কি হয়েছে কি, বলছে একটা গরু না একটু পা টেনে টেনে চলছে, একটা কুরবানি হবে, আমি হ্যাঁ কি নেলে, ও যেমন পা টেনে টেনে চলছে তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি। আমি বলে হাটে আর গরু নেই, বলে না আরও অনেক আছে, মানে 5,000 টাকা কম হচ্ছে দাম এতে, এখন তো কুরবানি আর কুরবানি নাই, রেডিমেড হয়ে গিয়েছে, কুরবানি রেডিমেড শুনেছেন, কেরলে আছে, হ্যালো হ্যাঁ তুই একটা কুর আমার ভাগ দিয়ে দিস তো, ও গোশটা কী করবি, ও গোশ যা পারিস করে দিস, এটার নাম হচ্ছে ফোনপে কুরবানি, আমি নাম রেখেছি রেডিমেড দিয়ে দিস। আমি বাস্তব কথা বলছি, এই বাবাজিদিকে জিজ্ঞেস করুন, এরা যখন ছোটবেলায় এদের বাপদাদুদের কোরবানি দেখেছে সেই কোরবানিটাই আসল। আজকে তো কালকে কোরবানি, আজকে গরু কিনে নিয়ে আসছে, দে সকালবেলায় ঈদের নামাজটা পড়ি, ধর শালা ফেল শালা যে চাল, সালাতি কোরবানি শেষ। আর আগেকার মানুষ শুনেলেন 1 বৎসর গরু পেলেছে বাড়িতে, ঠিক কিনা বাবাজি, তারপরে সেই গরুর গলায় যখন ছুরি চালাইছে, যে মালিক তাকে পানি পান করিয়েছে, যে বাড়ির আমাদের দাদিরা তাকে সেবা করেছে, তাদের চোখ দিয়ে টপটপ করে পানি পড়েছে, আমার মহব্বত এতদিন পাললাম, এতদিন পালার পরে এই গরুটা আজকে দুনিয়া ছেড়ে আমি কুরবানি করলাম আল্লাহর রাস্তায়, সেই কুরবানিটাই মকবুল আল্লাহর কাছে। শুনেলেন, তাদের মধ্যে লোভ লালসা ছিল না, কুরবানি মানে ত্যাগ, লোভ লালসা অহংকার আত্মগরিমা সব ত্যাগ করতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমাদের দেশে তো 3 বন্ধু মেলে কুরবানি দিয়েছে একটা গরু দিয়ে, গোশ কাটছে, কাটতে কাটতে ঠিক ওই দিকে গেছে, ভালো খান্ডাটা লুঙ্গির তলায় পালিয়ে গেল, যদি দেখে কি জানি কি করে চলে গেছে, তো কুরবানি তো ওইখানেই শেষ হয়ে গেছে, কুরবানির নিয়তটা ওখানেই শেষ, এইটাকে কুরবানি করতে হবে আপনাকে, এই লোভ এই লালসা। আমার বাড়িতে মাদ্রাসায় একটা আমি গোটা গরু দিই, যেখানে আমার গরিব ইস্তাফরা ভাগ করে নেয়, আরও গরু হয় মাদ্রাসায়, আমার বাড়িতে একটা বড় গরু থাকে, আমি নামাজ পড়াতে যাই যেখানে, সেখানে 7টা গ্রাম এক জায়গায় নামাজ পড়ে, 5 থেকে 7টা গ্রাম বর্ধমানই, আমি তাদের ইমাম, আমার বাড়ি ঢুকতে বেলা 11টা বাজে, আমি ফোন করে বলে দিই আমার বিবিকে ফজরের পরে সব কিছু রেডি করবে, আমি আসব, খেয়েই আমি মাদ্রাসায় গিয়ে শুয়ে পড়ি, জোহরের নামাজ পড়ে বসে যাই, চামড়া আসে, সমস্ত চামড়াগুলো আমার মাদ্রাসায় জমা হয় গ্রামের, তো আমি মাদ্রাসায় বসে যাই, আমি দেখিও না কত কিলো গোশ হলো, আমার ভাইরা সব ভাগ করে, আমি থাকিও না, খোঁজ নিই না, আমি খালি এসে মাংস খাই, আমি বলি তাড়াতাড়ি রেডি করবি গিয়ে খাবো। শুনেলেন, যারা মাংস খায় না, অনেক মানুষ আছে গরুর মাংস নিষেধ খায় না, ঠিক কিনা, ডাক্তার নিষেধ করেছে, কমপক্ষে কুরবানির দিনে বিসমিল্লা বলে 1 পিসু খাবে, জোরে বলুন ইনশাল্লাহ, আপনার কুরবানির মাংস 1 পিসু খাবেন, সুন্নত আদায় হবে। এবং শুনেলেন, যদি আপনারা কুরবানি দিতে যান বাকরি, এখন থেকে কিনে নেবেন, জোরে বলুন ইনশাল্লাহ, বাড়ির মালকিন পুষবে, আপনি পুষেন, সেটার উপরে ছুরি চললে চোখ দিয়ে পানি পড়বে, আপনার মহাব্বতের জিনিসকে কুরবানি দিচ্ছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম যখন কুরবানি দিয়েছে, চোখে রুমাল বেঁধে যখন ইসমাইলের গলায় ছুরি চালাতে গেছেন, চোখটা গোটায় পানিতে ভিজে গেছে, আমি আমার সব থেকে কলিজার টুকরার উপরে ছুরি চালাচ্ছি, আল্লাহ দুম্বা পাঠালে জান্নাত থেকে, জিবরিল আমিন আমার ইসমাইলকে সরিয়ে তুমি আমার নবীর হাতের তলায় দুম্বাকে ভরে দাও, দুম্বার ওপরে গরু ছুরি চালিয়েছে, গরম রক্তের ছিটে হাতের মধ্যে লেগেছে, তখন ইব্রাহিম নবীর চোখ রুমাল ভিজে পানি পড়েছে টপ টপ করে, আমি আমার জানের টুকরোর ওপরে ছুরি চালিয়েছি, চোখটা খোলার পরে দেখছে আমার ইসমাইল দাঁড়িয়ে হাসছে, জোরে বলুন সুবহানাল্লাহ, তবে আল্লাহ বলেছেন তুমি আমার খলিলুল্লাহ, আর আপনি কুরবানি দিচ্ছেন,
কালকে কুরবানি আজকে গরু কিনে নিয়ে এলেন সেটার প্রতি আপনার মহব্বত জাগলো না মহব্বতের জিনিসকে কুরবানি দিতে হয় ত্যাগ করতে হয় অহংকার আত্মগরিমা সবকিছুকে ত্যাগ করে দেন ঈদের ময়দানে নামাজ পড়ে ভাইয়ের সাথে যদি কথা না থাকে ভাইকে বুকে জড়িয়ে নেন বাপের সাথে কথা না থাকলে চোখের পানি ফেলিয়ে বাপকে বুকে জড়িয়ে বলুন আব্বা আমার ঘরেতে একটু আজকে খানা খাবে চলো তুমি ছোট হও আমি বলছি আল্লাহর কসম আল্লাহ আপনাকে বড় করবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে ছোট করেছিলেন আল্লাহ পৃথিবীর সবথেকে উঁচু করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও আমার আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ করেছে আপনাকে উত্তম রূপে আল্লাহ সৃষ্টি করেছে ওই জন্য নিয়ত করলেন আজ থেকে আমরা সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করব সকলে জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ কেউ ছাড়বেন না হাত তুলে বলুন পাঁচ ওয়াক্তের নামাজ কে কে পড়বেন হাত তুলেন তো ইনশাআল্লাহ এ হাত তুলেন তাড়াতাড়ি এই যুবকরা হাত তুলুন বলুন জোরে বলুন ইনশাআল্লাহ এবং যে কোনো কাজে মেয়ের বিয়ে বেটার বিয়ে বিটির বিয়ে সুন্নত তরিকায় কি করে হয় মলবিদের শরণাপন্ন হন আজকে কষ্ট কোথায় জানেন বেটার বিয়েতে গান বাজায় বিটির বিয়েতে ডিজে বাজায় মলবিদিকে পাঁচশো টাকা দিতে গেলে তাদের গায়ে বাজে বিয়ে পড়ানো এটাই দুঃখ বেটার বিয়েতে পয়সা আছে বড় লোক ওই জন্য বেটার বিয়েতে কি করছে লোক নিয়ে এসে ড্যান্স করাচ্ছে হিজড়ে নাচাচ্ছে আপনাদের মালদাই নয় আমার বর্তমানে আছে বাস্তব কথা বলছি হিজড়ে নাচায় ড্যান্স করে দেখায় আমার পয়সা আছে এরকম স্টেজ করে দিয়ে হাফ প্যান্ট পরা মেয়েদিকে নিয়ে এসে মুসলমান ড্যান্স করাচ্ছে কষ্ট হয় সেই রকম জায়গায় আমাদের মতো মলবিকে দাওয়াত দেয় আজকে জানেন দুঃখের কথা বলি আমি আজকে চোদ্দটা বৎসর প্যান্ডেলে খাওয়া ছেড়ে দিয়েছি বিয়ে ঘরে যাওয়া ছেড়ে দিয়েছি এমনকি এই কষ্টতে আমার আত্মীয়র বিয়েতেও অ্যাটেন্ড করতে পারি না তারা মনে করে ইয়াসিন সাহেব অহংকারী কিন্তু আল্লাহর কসম আল্লাহ আমার মধ্যে অহংকার দেয়নি আমি যেখানে চাই খাবারটা আমার জন্য মাস নয় কেউ যদি মাঠে খাবার দেয় আমি বসে খেয়ে নিই আমি স্টেশনে শুয়ে কাটিয়েছি আমার জন্য শুনেলেন